যানজট নিরসনের জন্য চট্টগ্রামের লোহাগাড়ায় সতর্কতা লিফলেট বিতরণ, সড়কের দুপাশে লাল পতাকা রং দিয়ে চিহ্নিত ও অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাতকানিয়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দুপুরে উপজেলার আমিরাবাদ মোটর স্টেশনে এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার নাজমুন লায়েল। এ সময় দোহাজারী হাইওয়ে থানা অফিসার ইনচার্জ খান মোহাম্মদ ইরফান, লোহাগাড়া থানা এসআই জামাল উদ্দিন সহ আনসার বাহিনীর সদস্য ও উপজেলার বিভিন্ন ভূমি অফিসের কর্মচারী বৃন্দরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল লায়েল জানান, বর্তলি স্টেশনে যানজট নিরসনের জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করেছি এবং ব্যবসায়ীদেরকেও সতর্ক করে দিয়েছি। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই ম্যাজিস্ট্রেট।